हाय फ्रेंड्स, वेलकम और वेलकम बैक टू माय चैनल। आई होप यू ऑल आर सेफ एंड डूइंग वेल। तो आज के मैं तुम्हारे साथ ये न्यूड मेकअप लुक शेयर करब। इटाके तुम्हारा एज ए सरस्वती पूजार लुक हिसेबे नीते पारो। आमी खुबी कमन और नॉर्मल मेकअप दिए मेकअप लुकटा कमप्लीट करेछि। जारा न्यूड एक सोफर लुक दिने कारी करते पसंद करो तादेर आशा करछि वीडियो भालो लागबे। तो फर्स्ट फेस वाश दिए फेसटे क्लिन करे निएछि। एरपर टोनार जोन्नो आमी एखाने निएछि डाबर एर रोज वाटर। आमी टोनारे रिप्लेसमेंट एटा यूज करछी कारण सबार काछे होयतो टोनार नेई, किन्तु रोज वाटर एज ए टोनार हिसेबे तुम्हारा अप्लाई करते पारो। एरपर निएछि होच्छे निविया लिप बाम। एरपर आमी यूज करछी गुड वाइब्सर फेशियल अएल। एटा होच्छे गुड वाइब्सर आर्गन फेशियल अएल उइथ सिल्वर लिप्स। जारा आमार पार्पल हलटा देखेछो तारा होयतो सेई भिडियोते एई प्रोडक्टटा देखेछो। पार्पल थेके एटा आमाके फ्री गिफ्ट हिसेबे दिएछिलो। एटा 3 ml-এর একটা প্রোডাক্ট। রোজি ফেশিয়াল অয়েলটা থেকে এটা একটু থিক কনসিস্টেন্সি, যাদের ভীষণ ড্রাই স্কিন তাদের স্কিনে এটা ভীষণ ভালো যাবে। এরপর আমি নিয়েছি লোটাসের হোয়াইট গ্লো ফেশিয়াল জেল ক্রিম। অ্যাজ এ সানস্ক্রিন হিসেবে আমি এটাকে ইউজ করছি কারণ এটাতে আছে SPF 15+। এরপর আমি ইউজ করছি অ্যালোভেরা জেল অ্যাজ এ প্রাইমার। এটা হচ্ছে গুড ভাইবসের অ্যালোভেরা জেল। যাদের কাছে প্রাইমার নেই তারা অ্যালোভেরা জেলকে অ্যাজ এ প্রাইমার হিসেবে ইউজ করতে পারো। এখানে আমি নিয়েছি একটা সিসি ক্রিম। তোমরা সিসি ক্রিম বা বিবি ক্রিম বা ফাউন্ডেশন যেটা তোমাদের কাছে আছে সেটা ইউজ করতে পারো। এটা হচ্ছে ল্যাকমির সিসি ক্রিম। এটা গরমকালে আমি কিছুতেই ইউজ করতে পারি না, ভীষণই অয়েলি হয়ে যায় স্কিন, ওই কারণে উইন্টারে আমি এটা ইউজ করি। তো আমি ডট ডট করে অ্যাপ্লাই করে আমি ভালোভাবে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি সিসি ক্রিমটাকে সেট করার জন্য ইউজ করছি ল্যাকমি কম্প্যাক্ট। সিসি ক্রিমটাকে ডেফিনেটলি সেট করা দরকার। আর এই মেকআপ লুকটা ক্রিয়েট করার সময় আমি খুব বকবক করছিলাম, তো জাস্ট ইগনোর দ্যাট। আইব্রো ড্র করার জন্য আমি এখানে নিয়েছি ব্লু হেভেনের আইব্রো পেন্সিল। আমি ওভার ড্র করছি না, আমার যে গ্যাপগুলো আছে সেটাকে আমি ফিল করে একটা আইব্রো ব্লেন্ডেড ব্রাশ দিয়ে আমি ভালোভাবে প্রোডাক্টটাকে ব্লেন্ড করে দিচ্ছি যাতে আমার গ্যাপগুলো বোঝা না যায়। এই ভিডিওতে আমি যেই যে প্রোডাক্টগুলো ইউজ করছি প্রত্যেকটার পারচেস লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো ডিসক্রিপশন বক্সটা চেক করতে একদমই ভুলবে না। এখানে আমি নিয়েছি এই আইশ্যাডো প্যালেটটা। এখান থেকে ব্রাউন শেডটা নিয়ে আমি আমার ক্রিজে ভালোভাবে অ্যাপ্লাই করছি। এই আইশ্যাডোটা একটা লোকাল স্টোর থেকে নেওয়া, ওই কারণে এটার পারচেস লিঙ্ক আমি দিতে পারবো না। সেম প্যালেট থেকে এই লাইট পিঙ্ক শেডটা নিয়ে আমি আমার ক্রিজের নিচে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর যে ডার্ক পিঙ্ক শেডটা আছে সেটা নিয়ে আমি আমার ল্যাশ লাইনের কাছাকাছি ভালোভাবে ব্লেন্ড করব। আর কাজলের জন্য আমি এখানে নিয়েছি এলিটনের আইটামা বোল কাজল। আমি একটা থিন লাইন ড্র করে নেব। এরপর একটা ফ্ল্যাট অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে আমি কাজলটাকে স্মাচ করব। তোমরা একটা ইয়ারবার্ড বা কিউটিপ দিয়েও এই কাজটা করতে পারো, একটু টাইম নিয়ে এই কাজটা করতে হবে। যদি একটু কাজলটা কম মনে হয় তুমি আবার কাজলটা অ্যাপ্লাই করে তারপরে স্মাচ করতে পারো। দেখতে পাচ্ছ যে কাজলটা স্মাচ করতে করতে আমি আউটার ভিয়ের দিকে নিয়ে যাচ্ছি। সেম কাজল আমি আমার লোয়ার ওয়াটার লাইনেও অ্যাপ্লাই করছি, তবে আমি পুরোটা দিচ্ছি না, অর্ধেক অব্দি দিচ্ছি। আর তারপর কাজলটা আমি আবার স্মাচ করে নেবো। এতে কি হবে কাজলটা আর ঘেটে যাবে না পরে। অনেকের কমপ্লেন হয় যে কাজলটা কিছুক্ষণ পর স্মাচ হয়ে যায়, তো তোমরা নিজেরা যদি একটু স্মাচ করে দাও তাহলে কিন্তু কাজলটা ওখানেই থাকবে আর স্মাচ করবে না। তো আমি হালকা একটু পিঙ্ক কালার শেডটা নিয়ে তারপর স্মাচ করছিলাম, এতে পাউডারটা ওখানে বসে থাকবে আর আমার কাজলটাও স্মাচ হবে না। তো আমি ফুল লোয়ার ওয়াটার লাইনে কাজলটা দিইনি, অর্ধেক অব্দি দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো ফুল। তো আমি আবার একটু ব্রাউন শেড নিয়ে আমি আমার ক্রিজে একটু অ্যাপ্লাই করছি, আমার একটু লাইট মনে হচ্ছিলো তাই। এবার আমি মাস্কারা নিয়েছি, এটা হচ্ছে ব্লু হেভেনের ওয়াটারপ্রুফ মাস্কারা। আমি আমার আপার অ্যান্ড লোয়ার ওয়াটার ল্যাশে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। লিপস্টিকের জন্য আমি এখানে এই দুটো শেড নিয়েছি, একটা হচ্ছে হুডা টিউব আর একটা হচ্ছে সুগারের। তো আমি ডিউ পুডা বিউটির এই রানি শেডটা নিয়ে অল্প অ্যাপ্লাই করে ফুল লিপে
ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলেই শুধু এই কালারটাও অ্যাপ্লাই করতে পারো, তো আমি আরও নিউট চাইছিলাম, ওই কারণে আমি এখানে ইউজ করছি সুগার স্মাজ মি নট লিকুইড লিপস্টিক ইন দি শেড 15। তো এর উপর আমি এই লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আজকে আমি ব্লাশের জন্য সেম প্যালেটটা ইউজ করছি, এখান থেকে এই পিঙ্ক শেডটা নিয়ে আমি ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করছি। আমি ব্রাশ দিয়ে প্রথমে অ্যাপ্লাই করছি না, কারণ এটা ভীষণ পিগমেন্টেড, ওই কারণে আমি হাত দিয়ে অল্প অল্প করে লাগিয়ে তারপর আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেবো। আমি আজকে কোনো কন্ট্রোল ইউজ করিনি, তোমরা চাইলে করতেই পারো। তো এখান থেকেই আমি এই পিঙ্ক শেডটা নিয়ে ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এর আগে আমি একটা মেকআপ লুকের লাস্টে ব্লপার অ্যাড করেছিলাম, তোমাদের হয়তো ওটা দেখতে ভালো লেগেছে, ওই কারণে আমি এই ভিডিওর শেষেও কিছু ব্লপার পার্ট অ্যাড করেছি। তো আশা করছি সেটাও দেখতে হয়তো তোমাদের ভালো লাগবে। তো লাস্ট আমি এখানে নিচ্ছি মেকআপ ফিক্সার, এটা হচ্ছে সুইস বিউটির মেকআপ ফিক্সার। তো আমি ডাইরেক্ট ফেসে অ্যাপ্লাই করছি না, আমি ড্যাম বিউটি ব্লেন্ডারে একটু স্প্রে করে নিয়ে তারপর ফুল ফেসে ড্যামটা করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ হালকা পাতলা মেকআপ করেছি, আমার মনে হয়নি যে ফুল ফেসে স্প্রেটা করা দরকার। আর লাস্ট আমি এখানে ইউজ করেছি একটা ব্ল্যাক কালারের বিন্দি, আর এখানে আমি পুরো অক্সিডাইজ নেক পিস, ইয়াররিং, ব্যাঙ্গেল আর একটা অক্সিডাইজের ফিঙ্গারিং ইউজ করেছি। সো গাইজ, দিস ইজ মাই ফাইনাল লুক। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না, ভিডিওটিকে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে তো যাবেই না। এই ভিডিওর নিচে যে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাকে প্রেস করে দেবে, তার পাশে থাকা বেল বাটনটিকেও প্রেস করে দেবে। তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের হ্যান্ডেল আইডি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আর আমার কুকিং চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবে না, ওটার লিঙ্কটাও ডিসক্রিপশনে দেওয়া আছে। সো আইল সি মাই নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ অল। ওকে দেখা যাচ্ছে কাটবো না, এরকমই খাবে।